অকল পানিতে তো তোমাকে টায়ার্ড লাগছে? কাজ কি অনেক বেশি ছিল? কাজ তো ছিলই, প্রতিদিনই তো কাজ। কাজটা একটু কম হলে ভালো হতো, তাহলে তোমাদের ওই সব চকচকে হিন্দি সিরিয়ালের মতো সেজে গুজে সবসময় বাক বাকুম করা যেত। তুমি কি জেলাস? অফকোর্স। তাহলে আমার চাকরি করার প্রসঙ্গ উঠলে এরকম তেলে বেগুনো জোরে ওঠো কেন? তুমি চাকরি করবে কেন? তাহলে ত্রিকালকে কে দেখবে, মাকে কে দেখবে, ঘর কে সামলাবে? এই কাজগুলোকে তুমি অকাজ ভাবছো? সুমন, তুমি না একটু আগে আমাকে বললে আমার কোনো কাজ নেই, আমার অবাক লাগে। আমি কি এই সুমনকে ভালোবেসে বিয়ে করেছিলাম? তুই কি করিস? তুই যা, বৌমাকে একটু ডেকে দে। আচ্ছা, ঠিক মতো বিলিয়ে দিতে পারে না। মা ডেকেছেন? হ্যাঁ মা, এসো বসো। এমনি ডেকেছি, সুমন কি করে? ও গোসল করছে। বাহ, বড় দুল পরে তোমাকে তো খুব সুন্দর দেখাচ্ছে। সুমন কিছু বলেছে? কেন মা, কি বলবে? এই যে তুমি আজ এত সুন্দর করে সেজেছ সেজন্যে। ও হ্যাঁ, বললো যে এত সুন্দর করে সেজে কোথাও যাচ্ছে কি না, ভালো শাড়ি পরিনি কেন, একটা নতুন শাড়ি কিনে দেবে, এগুলো। বাপি, এতক্ষণ কোথায় ছিলে শচীন? খেলছিলাম। বিকেলের পড়াশোনা? মাটি। ভেরি ব্যাড। কাল থেকে তোমার একজন হাউস টিউটর আসবে। ভেরি ব্যাড, এ বিগ ভেরি ব্যাড। বাসায় কেউ নেই? আছে, একটু ডাকুন না। সুমন তোমাকে? জি। ওহ সরি, তুমি করে বলে ফেললাম। জি, কোনো অসুবিধা নেই। সুমন তোমাকে টিউশনের জন্য আসতে বলেছে? জি। এসো, ভিতরে এসো, বসো বসো। কি করো তুমি? জি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি ইকোনমিক্সে। কেমন ছাত্র তুমি? জি, ভালো। কনফিডেন্ট? জি, ভালো। তা কবে থেকে পড়াতে চাও? আজকে থেকেই পড়াতে পারবো। ঠিক আছে, তুমি বসো, আমি ত্রিকালকে ডেকে দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? ত্রিকাল, থ্রি জেনারেশন। বাহ, খুব সুন্দর নাম তো। কে রেখেছে? আম্মু। তোমার আম্মুর নাম কি? স্যাটিসফ্যাকশন, তৃপ্তি। তাহলে তোমার বাবার নাম নিশ্চয়ই ফেয়ার মাইন্ড? রাইট। আচ্ছা, আপনি কি শামিমা অর্থ জানেন? না তো, কেন? আমার দাদুর নাম, ইংরেজি করতে পারি না, তাই আমি কি বলে ডাকি জানেন? কি? শামিমা। দাদু অবশ্য রেগে যান, কোনো কারণ ছাড়াই রেগে যান। পড়াশোনা বাদে শুধু শুধু বকবক করলে কিন্তু আমিও রেগে যাই, কোনো আয়োজন ছাড়াই। মা, জানি বিস্কিট দেবো না। শুনেছো কি উপরতলার ওদের?